नमस्कार, आमी कौशिक राय आपनादे प्रिय चैनल एस्ट्रो एडुकेशने अनेक अनेक स्वागत जानाई। आजकेर ए भिडियोटी विशेष भावे इम्पोर्टेंट। एकटी राजयोग पाँच राशिर कपाल खुलते चलेछे। पंच महापुरुष राजयोगेर मध्ये এই একটি রাজযোগ, অর্থাৎ পাঁচটি গ্রহ নিয়ে পঞ্চ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি হয়। অর্থাৎ শনির শশ নামক মহাপুরুষ রাজযোগ, বুধের আপনার ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ, দেবগুরু বৃহস্পতির হংস নামক মহাপুরুষ রাজযোগ, শুক্রের মালব্য নামক মহাপুরুষ রাজযোগ এবং মঙ্গলের রুচক নামক মহাপুরুষ রাজযোগ। এই যে পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে এই একটি রাজযোগ পাঁচ রাশির কপাল খুলতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। পয়লা অক্টোবর 2023 বুধ রাশি পরিবর্তন করছে। রাশি সিংহ রাশি ত্যাগ করে নিজ রাশি কন্যা রাশিতে অবস্থান করবে এবং পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে এই ভদ্র নামক মহাপুরুষ রাজ্য কিন্তু সৃষ্টি করতে চলেছে। দেখুন, এই রাজযোগগুলো কখন বিশেষভাবে লাভজনক হয়? যদি আপনাদের জন্মছকে কেন্দ্র অথবা ত্রিকোণভাবে যদি থাকে কি না, এই রাজযোগের ফল আরও শুভ কিন্তু হয়। দেখুন, অনেকেই ভিডিওগুলো শুনছেন যে কৌশিকদা আমার কেন হচ্ছে না। আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের বাই বার্থ চার্ট, এই যে রাজযোগগুলো কথা বললাম কি না, এই রাজযোগগুলো আপনাদের রয়েছে কি না প্রথম জানা দরকার। দেখুন, যেমন মঙ্গলের রুচক নামক মহাপুরুষ রাজযোগ এবং লক্ষ্মী রাজযোগ, আরেকটি হচ্ছে দশমস্ত মঙ্গল, খুব দুর্দান্ত রেজাল্ট দেয়। অর্থাৎ এই জায়গাগুলো যদি কেন্দ্রে হয় তবেই কিন্তু রেজাল্টটা পাবেন। তেমনি বুধ আপনার কেন্দ্র অথবা ত্রিকোণভাবে যদি থাকে বাই বার্থ চার্ট, অর্থাৎ আগামী পয়লা অক্টোবর টু 18 অক্টোবরের মধ্যে আপনাদের ভাগ্যে সুবিশাল পরিবর্তন ঘটতে কিন্তু চলেছে, নির্ণায়ক হতে চলেছে এই পাঁচ রাশি। অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই পাঁচটি রাশি। তাই ভিডিওটি মোটেও কেটে না দেখে অবশ্যই ভিডিওটি আপনারা শুনুন। ভদ্র নামক মহাপুরুষ রাজ্য, দেখুন এটা প্রায় এক বছর পর এই রাজযোগটা তৈরি হয়েছে এবং এই রাজযোগের ফলে আপনার কপাল কিন্তু খুলতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি তাও জানাবো। তার আগে আমি একটি কথা বলছি, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন একটু মাইন্ডে কথাটা আপনারা শুনবেন, মাইন্ডলি শুনবেন। অর্থাৎ একটা ঋণের বোঝা কাটতে না কাটতে আরেকটা ঋণের বোঝা আপনার ঘাড়ে চেপে গেছে, আপনার দারিদ্রতা পিছু ছাড়ছে না, কেস মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছে, টাকা আপনার রয়েছে কিন্তু সেই টাকা আপনি রিকভারি করতে পারছেন না, নিজেরই টাকা ফেঁসে আছে এবং আপনার সন্তানের এডুকেশান, সন্তানের কেরিয়ার, ব্যবসা করছেন, ব্যবসা ভালো হচ্ছে না, কেনা বেচা নেই, অথবা আপনার কর্মক্ষেত্রে উন্নতি বা প্রমোশন, বা আপনি কর্মহীন হয়ে পড়ে আছেন। আমি দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, কৌশিকদার কাছে ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই, যে কাজগুলো করি খুব দায়িত্ব এবং চ্যালেঞ্জ, যার হাত ধরি কি না তাকে কিন্তু আমি টেনে তুলি, সবার কিন্তু আমি হাত ধরি না, অনেক ক্ষেত্রে জাস্ট প্রেডিকশান করে ছেড়ে দিই। দেখুন, অনেকে আবার নিজের মতো করে বলে যে কৌশিকদা আমার এ গ্রহ খারাপ, ওই গ্রহ খারাপ। আমি একটা কথা তখনই বলি, যখন আপনি নিজেই যখন অ্যাস্ট্রোলজি জানেন কোন গ্রহ খারাপ রয়েছে, তাহলে দেখানোর কী দরকার রয়েছে?
আপনার সমস্যার কথা আপনি বলতে পারেন, কিন্তু কোন গ্রহ খারাপ রয়েছে আপনি কীভাবে বুঝলেন? যদি বুঝতে পারবেন তাহলে দেখানোর কোনো দরকার নেই তো, অর্থ নষ্ট করে কোনো লাভ নেই যদি জানেন তো। এই জায়গাগুলো বোঝা দরকার আছে। আমি বারবার বলি, যারা স্যারেন্ডার করে কি না তাদেরকে কিন্তু আমি টেনে তুলি, সবারকে কিন্তু আমি হাত ধরি না। আর একটি কথা আপনাদেরকে বলি, কৌশিকরা পেরিসার না মাটিতে পড়ে না, খুব চ্যালেঞ্জের সাথে বলছি, খুব দায়িত্বের সাথে বলছি, ওই হচ্ছে হবে আমার কাছে কোনো কথা নেই। জীবনে পরিবর্তন আসবেই, পরিবর্তনশীল এই জগৎ, এই পরিবর্তনের সঙ্গে কিন্তু আমাদেরকে খাপ খাইয়ে কিন্তু চলতে হবে। ভালো টাকাও যেমন নিতে হবে, খারাপ টাকাও নিতে হবে। তো আপনারা যদি জানতে পারেন কোন কোন জায়গা থেকে সমস্যা আসতে পারে, অনেকের প্রচুর টাকা, কোটি কোটি টাকা ডুবে গেছে, আমাকে যারা দেখিয়েছেন না কোটি কোটি টাকা, বলছি কৌশিকদা আমার তো অবস্থা একদম শেষ, কৌশিকদা কী করবো? আমি একটি কথা ওনাদেরকে আমি বললাম যে দেখুন, আপনারা আগে কেন যোগাযোগ করেন না? এত টাকা আপনাদের নষ্ট হয়ে যাওয়ার পর, রিসেন্ট একজন দেখিয়েছেন তার নাইনা করে 4-5 কোটি টাকা ওনার বসে গেছে, এই 2-1 দিনের আগেকার কথাই বলছি। সে টাকাটা রিকভারির জন্য উনি কী করবেন, কোন জায়গাটাতে করতে হবে, সমস্ত কিছু ওনাকে কিন্তু আমি পরামর্শ আমি দিলাম। তো যাই হোক, সেখানে তিনি সারেন্ডার কিন্তু করেছিলেন যে কৌশিকদা কী করব। আর আমি একটি কথা আপনাদেরকে বলি যে জন্মকুণ্ডলিতে যদি আপনাদের অশুভ দোষ না থাকে, দেখুন আমাদের যেমন শুভ জায়গাগুলো বললাম তেমনি আমাদের জন্মকুণ্ডলিতে অশুভ জায়গাও রয়েছে, সেটা নিয়ে অন্যদিন আলোচনা আমি করব। তো এই পঞ্চ মহাপুরুষ রাজযোগ, তার মধ্যে হং আপনার ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ, এটা অর্থাৎ পঞ্চ মহাপুরুষ রাজযোগ, শশ নামক মহাপুরুষ রাজযোগ, হংস নামক মহাপুরুষ রাজযোগ, রুচক নামক মহাপুরুষ রাজযোগ, মালব্য নামক মহাপুরুষ রাজযোগ, ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ, এই রাজযোগগুলো যদি আপনাদের বাই বার্থ চার্টে যদি থাকে, দুটোও যদি থাকে কি না, আপনার জীবনে আপনি কোটিপতি হবেন। শুধু ভিডিওগুলো দেখে রাশির নাম শুনে বেরিয়ে আসলে হবে না, কৌশিকদার প্রোগ্রাম দেখতে হবে, নয়তো পিছিয়ে পড়তে হবে। আমি বারবার বলি, অর্থাৎ আপনাদের জন্মছকে কোন রাজ্যগুলো রয়েছে, দেখুন গজকেশ্বরী রাজযোগ থাকে, আপনার বুধাদিত্য রাজযোগ থাকে, লক্ষ্মী যোগ থাকে, এই জায়গাগুলো আপনাদের রয়েছে কি? এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। দেখুন যদি আপনাদের জন্মছকে বাই বার্চাত ভদ্রনাগ মহাপুরুষ রাজযোগ থাকে না, এই সময়ের মধ্যে আপনাদের অপার ধন আপনাদের আসবে, অদ্ভুত অকল্পনীয় লাভ পাবেন। প্রথম রাশি আপনার মকর রাশি, শুরু করা যাক মকর রাশি দিয়ে। মকর রাশির ভাগ্যভাবে ভাগ্যপতি অবস্থান করছে আপনাদের ত্রিকোণভাবে, অর্থাৎ দীর্ঘ 1 বছর পর আপনাদের ভাগ্যপতি ভাগ্যভাবে এসে আপনাদের ভাগ্যক্ষেত্রে তো বিড়ম্বনা কাটবে, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আপনাদের আসবে এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ হবে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, মকর রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। দ্বিতীয় যে রাশি আমি কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। রাশিতে এই ভদ্র নামক মহাপুরুষ রাজ্য আপনাদের কেরিয়ারের জায়গা, আপনাদের ব্যবসা ক্ষেত্রে শেয়ার বাজার ফাটকা ট্রেন্ডিং থেকে আপনারা লাভ এই সময় পাবেন এবং আকস্মিক অর্থপ্রাপ্তি কন্যা রাশির দেখা কিন্তু যাচ্ছে। 3 নম্বর রাশি ধনুরাশি। ধনুরাশির এই ভদ্র নামক মহাপুরুষ রাজযোগে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন, যারা চাকরির জন্য চেষ্টা করছে চাকরি পাওয়ার একটা সম্ভাবনা, এবং এর পাশাপাশি ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে ধনুরাশি। আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশি মানে মালামাল হতে চলেছে এক কথায়। এই আগামী 18 দিন, 1 অক্টোবর টু 18 অক্টোবর আপনাদের একাদশপতি এবং ধনপতি ধনভাবে অবস্থান করে আপনাদের ইনকামের জায়গা বাড়বে, সফলতা আপনারা আসবে এবং ডেলি ইনকাম এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের এই সময় কিন্তু লাভ হতে কিন্তু চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির এই ভদ্রনাগ মহাপুরুষ রাজযোগে আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, আপনাদের ব্যবসা থেকে লাভ,
আপনাদের কেরিয়ার দিক থেকে লাভ, আর্থিক স্থিতি মজবুত হবে, সুখ সাধন অর্থাৎ চতুর্থ পতি চতুর্থ ভাবে থেকে সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে, কোনো প্রপার্টি কেনা বা কোনো গাড়ি কেনার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মিথুনরা আছে। এবং ব্যবসা মেডিকেল যারা ব্যবসা করছে, মেডিসিনের যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুব শুভ ফল দিবে। এরপর যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির এই ভদ্রনাম মহাপুরুষ সহযোগে মীন রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। বিশেষ করে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই সময় কিন্তু লাভ। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।